আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপিতে আছে খুবই মজাদার চিকেন আলু পরোটা। এর আগে আমরা সবসময় শুধু আলু পরোটা খেয়েছি, এই আলু পরোটার সাথে যদি একটু চিকেন অথবা বিফ সঙ্গে অ্যাড করে দেওয়া যায় তাহলে এর স্বাদটা দ্বিগুণে বেড়ে যায়। তাহলে চলুন এই চিকেন আলু পরোটা আমি কীভাবে বানাই সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটি প্যানে আমি কিছু পেঁয়াজ কুচিয়া, স্বাদ মতো লবণ, দুইটি কাঁচামরিচ কুচি, একটি তেজপাতা, হাফ টিস্পুন করে হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে ভেজে নিলাম। তারপর এগুলি কষানোর জন্য একটু পানি দিয়ে, পানিটা একটু বলক আসলে তার মধ্যে দিয়ে দিব কিছু সিদ্ধ করা বেছে নেওয়া চিকেন। আমার চিকেন থেকে পানিটা শুকিয়ে গেছে, এখন আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে চিকেনগুলিকে নামিয়ে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনটা নামিয়ে এখন আমি একটি মিক্সিং বোলে 3 কাপ পরিমাণ ময়দা, এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা ময়দা দিয়ে নেবেন, তার সঙ্গে আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, 1 টিস্পুন চিনি এবং নর্মাল 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব। এখানে আপনারা নর্মাল পানি ব্যবহার করতে পারেন, কিন্তু কুসুম গরম পানি দিলে এই ডোটা নরম হয় এবং পরোটাগুলো একটু নরম হয়। তারপর একটু একটু পানি দিয়ে ডো তৈরি করে নিলাম। এই ডোটাকে এখন আমি একটু ভালোভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিব। সেই পর্যন্ত আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, এই আলুগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে তারপর আমি ভেজে রাখা আছে মাংসগুলি সেগুলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এতে ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পর আমি ময়দার ডোটাকে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি, তারপর এটাকে আমি এখন রুটি বানিয়ে নেব। তার জন্য একটি ছুরি দিয়ে ছোট ছোট করে কয়েকটি পিস করে কেটে নেব যেন রুটিগুলো সমান হয়। এখন সবগুলি আমি হাত দিয়ে গোল গোল করে বলের মতো করে নেব। তারপরে সবগুলি বল করা হয়ে গেলে আমি একটি বাটিতে উঠিয়ে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, না হলে এগুলি শক্ত হয়ে যাবে। তারপর একটি একটি করে আমি রুটি বানিয়ে নিব, যতটা পাতলা করে নেওয়া যায় ততটা পাতলা করে আমি রুটিটা বানিয়ে তারপরে মাংস আর আলু মাখিয়ে রাখা সেগুলি একটা চামচ দিয়ে পুরো রুটির মধ্যে আমি ভালোভাবে ছড়িয়ে দেবো। এখানে একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারলে না আমি কীভাবে করে নিচ্ছি। তারপরে যখন আলু আর মাংসটা মাখানো হয়ে যাবে তখন এক সাইড থেকে ধরে কুচি কুচি করে আমি পুরোটা রুটির চারপাশটা মাঝখানে এনে মুখটা ভালোভাবে আটকে দিব। তারপর মুখটা আটকানো হয়ে গেলে আমি হাত দিয়ে চেপে চেপে আবার রুটির আকার একটু বড় করে নেব। এখানে বেলুন দিয়ে বেলা যাবে না, তাহলে ভিতরের আলুর পুরটা বের হয়ে যেতে পারে। অতএব হাত দিয়ে চেপে চেপে যতটা বড় করা যায় ততটা বড় করে নেব। এখানে একটু লক্ষ্য করে দেখতে থাকুন আমি কীভাবে করে নিচ্ছি। রুটির ওপরে আলু আর মাংসর ব্যাটারটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন একটু মাঝখানে মাঝখানে থাকে, সাইড দিয়ে যেন না যায়, তাহলে এটি পরে ভাজ করার সময় ভালোভাবে ভাজ করা যাবে। সবগুলি বানানো হয়ে গেলে আমি ছড়িয়ে ছড়িয়ে একটু ময়দা মেখে রেখে দিব যেন একটা সঙ্গে আরেকটা লেগে না যায়। এই তো আমার বানানো হয়ে গেছে, এখন এগুলো আমি ভেজে নিব। তার জন্য একটি প্যানে আমি হালকা একটু তেল দিয়ে নিব, যদি ডোবা তেলে আপনারা ভাজতে চান বেশি তেল দিয়ে নেবেন কড়াই অর্ধেক করে, তাহলে এটি ডোবা তেলে ভাজলে একেবারে পুরোটাই বলের মতো ফুলে উঠবে, কিন্তু আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ভেজে নেব। প্রথম পরোটাটা আমি আপনাদের তেল দিয়ে ভেজে দেখাবো, তারপর আমি সব পরোটাগুলি আমি তেল ছাড়া ভেজে নিব, কারণ অনেকেরই আছে তেলে ভাজা জিনিস খেলে সমস্যা হয় অথবা সমস্যা হতে পারে। একটি তেল দিয়ে ভাজবো, বাকিগুলি আমি তেল ছাড়া ভেজে নিব। এতে আপনারা দেখে নিতে পারেন তেল ছাড়াও কীভাবে আলু পরোটা বানানো যায় অথবা আলু চিকেন পরোটা বানানো যায়। এ তো প্রথমটা আমি তেল দিয়ে ভেজে দেখলাম, আর এটা কিন্তু আমি সম্পূর্ণই তেল ছাড়া ভেজে নিচ্ছি। দেখুন তেল ছাড়াও কী সুন্দর
परोटाटा एकेबारे फुले उठेछे। आस्ते आस्ते चेपे चेपे भाजले तेल छाड़ाओ सुंदर फुलानो जाए। एभावे करे आमी सबगुली भेजे निब। এই তো প্রথমটা শুধু আমি তেল দিয়ে ভেজেছি, আর এগুলো কিন্তু সবই আমি তেল ছাড়া এভাবে সুন্দর ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিলাম। এই তো আমার সবই ভাজা হয়ে গেছে। এই তো প্রথমটা শুধু যেটা একটু লাল লাল দেখতে পাচ্ছেন সেটা তেল দিয়ে ভাজা, আর সবগুলি তেল ছাড়া ভাজা। তেল ছাড়া ভেজা খেতেও কিন্তু খারাপ লাগে না, কারণ সবগুলি ফুলে একেবারে টেপটেপে হয়ে গিয়েছে। এই চিকেন আলু পরোটা খেতে সত্যি খুবই মজার হয়েছে, আপনি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আলাদা চিকেন সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি ঘরে রান্না করা মাংস থাকে, চিকেন অথবা যে কোনো মাংসই আপনি এই আলুর সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন যেন আমার ভিডিও নিত্য নতুন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। দেখুন এখানে আমি একটি পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, এই ভিতরে দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ফুলেছে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।